ফুটবল জগতের সবচেয়ে বড় উৎসব ফুটবল বিশ্বকাপ, আর এই বিশ্বকাপ বদলা দিতে পারে একজন ফুটবলারের সব হিসেব নিকেশ। বর্তমানে যেমনটি ঘটেছে লিওনেল মেসির সঙ্গে, চারটি বিশ্বকাপে ব্যর্থতার পর পঞ্চম বিশ্বকাপে তিনি করে নিয়েছেন বিশ্ব জয়। সব আছে? হ্যাঁ স্যার। মা চেক করে নাও। সব ঠিক আছে। বাবা টাইমে এসেছে? এসেছে। আপোলো 24/7 থেকে স্যার। থ্যাংক ইউ স্যার। বাবার ব্লাড প্রেশারের সমস্যা আছে, তাই সব ওষুধ একদম টাইমে চাই। হেলথের ব্যাপারে শিওর থাকা খুব জরুরি, সেই জন্য আপনার পুরো প্রেসক্রিপশনের ডেলিভারি পান মাত্র 2 ঘন্টায় ডাইরেক্ট আপোলো থেকে। এখন ডাউনলোড করুন আপোলো 24/7। হয়েছেন কাতার বিশ্বকাপের সেরা ফুটবলার, আর এরপরেই তার ফুটবলের ভবিষ্যৎ বদলে গেছে এক নিমেষে। বিশ্বকাপ শুরুর আগে লিও বলেছিলেন এই বিশ্বকাপেই তিনি তার আন্তর্জাতিক ফুটবলের ইতি টানবেন, তবে বিশ্বজয়ী হয়ে তিনি জানিয়েছেন চ্যাম্পিয়ন জার্সি পরে আর্জেন্টিনার হয়ে তিনি খেলবেন আরও কিছু ম্যাচ। অর্থাৎ এখনই লিওনেল মেসির ম্যাজিক শেষ হয়ে যাচ্ছে না ফুটবল বিশ্ব থেকে। এছাড়াও শোনা গেছিল পিএসজির সঙ্গে তিনি আর চুক্তি বাড়াবেন না, ইন্টার মিয়ামির সঙ্গে তার অনেকটাই কথা এগিয়ে রয়েছে, সেখানেই নিজের কেরিয়ারের শেষ কিছু বছর উপভোগ করতে চান। সেই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবলেও কিছুটা মেসি ঝড় বইয়ে দিয়ে ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে চান সে দেশে। কিন্তু বর্তমান খবর অনুযায়ী লিও মেসি পিএসজিতেই আরও এক বছরের চুক্তি বৃদ্ধি করতে চলেছেন। মৌখিকভাবে সিদ্ধান্ত নেওয়া হলেও চুক্তিপত্র এখনও সই হয়নি। চুক্তির দৈর্ঘ্য কতদিনের হবে এবং নতুন বেতন কত হবে তা মিটিংয়ের মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শোনা যাচ্ছে 2023-24 মরশুম পর্যন্ত পিএসজিতে নেইমার এমবাপের সতীর্থ হয়ে খেলবেন লিওনেল মেসি।